এদিকে ওমরা হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। এর আগে একাধিকবার ওমরা পালন করেছেন শাকিব খান। ব্যস্ত শিডিউলের মধ্যেও দীর্ঘদিন পর তিনি আবারও মক্কায় গেলেন। ওমরা পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে জনপ্রিয় এই নায়কের। জানা গেছে ওমরা থেকে ফিরে দরদের ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন শাকিব। সেখান থেকে ফিরে রাজকুমার সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। ইতোমধ্যে ছবির বাংলাদেশ অংশের শুটিং অনেকটাই শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে 2023 সালে প্রিয়তমার দারুণ ব্যবসার পর 24 সালে একাধিক ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন শাকিব খান, যার মধ্যে রয়েছে দরদ, রাজকুমার ও তুফান। অনন্য মামুনের পরিচালনায় দরদ মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে। এছাড়া শাকিব খানের অ্যাকশন ধাঁচের আরেক ছবি তুফান শুরু হবে মার্চ থেকে, যেটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।